হ্যালো ফ্রেন্ডস আই এম সুব্রত ইউর নিউ স্টাডি হেল্পার ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্যাড অফ সায়েন্স আজকে আমি তোমাদের কষে দেখি তেইশের এক পার্ট থ্রিটা করাবো এই পার্ট থ্রিতে তোমাদের জন্য থাকছে দুশো পঁচানব্বই নম্বর পাতার চার দাগের অঙ্কটা আর দুশো ছিয়ানব্বই পাতার যা অঙ্ক আছে সেই সবকটা অঙ্ক মানে আজকে আমি কোষে দেখি তেইশের এক গুরোটাই শেষ করবো এবার বলি তোমরা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কষে দেখি তেইশের এক দেখো চারের অঙ্কটা কি বলেছে দেখো যদি ক থিটা সাত বাই পঁচিশ হয় তাহলে থিটা কোণের সকল তিক্রমতিক অনুপাতের মান নির্ণয় করি দেখো বলেছে কস থিটা হচ্ছে সাত বাই পঁচিশ এবার আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই ভুজ তাহলে এবার সময় ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকলাম এটা থিটা তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ সাত বাই পঁচিশ তাহলে ভূমি হচ্ছে সাত আর অতিভুজ হচ্ছে পঁচিশ এবার দেখো আমাদের লম্বটা ভাগ করতে হবে লম্বটা ভাগ করার সূত্রটা কি না পীতগ্রাসের উপবাদ্য পিত্রসের উপক্য কী আছে এখানে নাম দিয়ে দাও এ বি সি পীথগ্রাসের উপবাদ্য অনুযায়ী এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে এখানে এ বিটা ভাগ করতে হবে তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এসির মান কত না হচ্ছে পঁচিশে পঁচিশে স্কোয়ার এবং বিসি কত না সাতের স্কোয়ার এবার দেখো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর সাথে সাথে পঁচিশ থেকে উনপঞ্চাশ বিয়োগ দিলে কথা হয় না পাঁচশো হচ্ছে চব্বিশের স্কোয়ার তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে চব্বিশ তাহলে এবি সমান হচ্ছে চব্বিশে চব্বিশ এবার দেখো সকল তিকো অনুপাতগুলি এবার বার করবো তাহলে এবার সকল তিকো অনুপাত কি কি আছে না দেখো এখানে শুধু কস থিটা বলে দিয়েছে তাহলে কস থেকে বাদে আর বাকি সবগুলো বার করতে হবে মানে সাইনথিটা সেক থিটা কোশেক থিটা ট্যান থিটা কর থিটা তাহলে এবার করা যাক তাহলে এই এব মান কত হলো না চব্বিশ এবির মান হলো চব্বিশ তাহলে এবার দেখো সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কি জানি না সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভ এব এবি বাই এসি কি মান হবে এ বি চব্বিশ বাই পঁচিশ সাইন থিটার মান এরপর হচ্ছে টেন থিটা কস থিটার মানটা বাকু ছিল না কস থিটার মানটা এখানে দেওয়াই আছে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে চব্বিশ বাই চব্বিশ বাই সাত এরপর তারপর শেক্তিটা শেকতিটা কি জানি শেকতিটা হচ্ছে কস্তিটা লম্ব তাহলে কস কস্তিটা কি কী হয় না ভূমি বাই অতিভুজ তাহলে শেক্তিটা কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি হবে পঁচিশ বাই সাত এরপর হচ্ছে কোশেক্তিটা কোশেক্তিটা হচ্ছে সায়ন্তিটা উল্টো তাহলে সায়ন্তিটা কী হয় না লম্ব বাই অতিভুজ তাহলে এটা কি হবে অতিভুজ বাই লম্ব পঁচিশ বাই চব্বিশ বোঝা গেল আর একটার বাকি রয়েছে সেটা হচ্ছে কর থিটা কর থিটা কি হয় ভূমি বাই লম্ব সাত বাই চব্বিশ সব অনুবাদ আমি বার করে দিলাম এখানে তো কস্তিটা বলাই ছিল বোঝা গেল এরপর কি পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে না যদি কট থিটা টু হয় তাহলে টেন থিটা ও সেক্স থিটার মান নির্ণয় করি এবং তার সাথে দেখাতে বলেছে ওয়ান প্লাস টেন স্কর থিটা শনি সেক্স কর থিটা এবার দেখো আমরা যখন ওই সূত্রগুলো এই ত্রিকোণীতি সূত্রগুলো আমি তোমাদের প্রথমেই করে দিচ্ছি যে ভিডিওটা যদি না দেখে তাহলে দেখে নাও তাহলে সেই সূত্র সেই জায়গাতে আমি বলেছি না যে ওয়ান প্লাস ট্যান্সকাথিটা সমান শেষকাতিটা এটা একটা সূত্র কিন্তু এখানে তো এটা দেখিয়ে দিলেই তার বলে এটা তো সূত্র বলে দিলেই হয় হলো না তাহলে এখানে এটা ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করে দেখাতে হবে ওয়ান প্লাস ট্যান্সকাথিটা সমান হচ্ছে শেষ শেষকাত্রিটা তাহলে কট থিটা সমান হচ্ছে দুই এটাকে এক লিখতে পারি যেহেতু কিছু নাই বলে তলাই এটা এক ধরে নেওয়া হয় এবার আমরা ত্রিভুজটা দেখি ত্রিভুজটা কেমন হবে ত্রিভুজটা এটা এটা হলো তোমার থিটা তাহলে এ বি সি তাহলে সমান যদি দুই বাই এক হয় তাহলে কর থিটা সমান কি জানি কট থিটা সমান জানি ভূমি বাই লম্ব তাহলে ভূমিটা কি না ভূমিটা হচ্ছে দুই এবং লম্ব হচ্ছে এক এবার দেখো এটা পৃথিবীগ্রস উপ অনুযায়ী এর এসি মানটা বার করি তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার মান হচ্ছে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস ফোর সমান হচ্ছে পাঁচ তাহলে এসিস এসি স্কোয়ার সমান হচ্ছে পাঁচ তাহলে এসি সমান হচ্ছে রুট ওভার পাঁচ এবার তাহলে ট্যান থিটার মান কী হবে এখান থেকে ট্যান থিটার মান কী করবো ত্যানটিটা ট্যান থিটার সময় আমরা জানি যে লম্ব বাই ভূমি হচ্ছে তেন টিটা তাহলে এবি বাই বিসি সি তাহলে বির মান কত এক বিসির মান দুই বেরিয়ে গেল ট্যান থ্রিটার মান সেক থিটা কত সেক থিটা জানি কস্তিটার উল্টো তাহলে কস্তিটা কী হয় না ভূমি বাই অতিভুজ তাহলে সেক থিটা কী হবে অতিভুজ বাই ভূমি তাহলে এসি বাই বি সি হবে তাহলে রুট ওভার পাঁচ বাই দুই হবে এবার দেখো এরপর প্রদুর্থ রাশিটা কী বলেছিল প্রমাণ যেটা করতে বলেছিল সেটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওদের ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার মান কত না হাফ হাফ হাফের স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে কত আসছে এটা দেখো যোগ করলে পাঁচ বাই চার চলে আসছে এটা কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার মান আবার পরেটা দেখো পরে তার সমান কি বলছে না শেষ কতিটা শেষ কয় থিটা শেষ কতিটা মান কি শেষ শেষ কতিটা শেষ কচি শেষ কোয়ার মান জানি শেষ কতিটার মান জানি এবার দেখো শেষ কতিটা কি শেষ থিটার মান জানি রুট ওভার পাঁচ বাই দুই এটা কি স্কোয়ার করে দাও তাহলে কত হচ্ছে পাঁচ বাই চার দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে অর্থাৎ বাম পক্ষ সাথে ডান পক্ষ মিলে আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি থিটা সুমানে হচ্ছে সে স্কোয়ার থিটা এরপরে আমরা ছয় অঙ্কটা করব ছয় অঙ্কটা কি বলছে না থিটা সুমান জিরো পয়েন্ট সিক্স হলে দেখায় যে ফাইভ সাইন থিটা মাইনাস টেন মাইনাস থ্রি টেন টেন থিটা সমান হচ্ছে জিরো তাহলে কী বলছে না কস থিটা সমান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তাহলে এটাকে কনভার্ট করে নিই এটা কস থিটা সমান ছয় বাই দশ এটা লিখতে পারি এটা লেখা যায় এবার এটা ত্রিভুজে কনভার্ট করি ত্রিভুজে কনভার্ট করে নিলে কি হবে না দেখো এটা ত্রিভুজ হলে এটা থিটা হবে তাহলে এ পি সি তাহলে আমরা কস থেকে সমান কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিটা কি ছয় অতিভুজটা কি দশ এবার আমাদের এটা বার করতে হবে এবিটা বার করতে হবে তাহলে সেই একই সূত্রপৃত করেছে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এসি হচ্ছে একশো দশ স্কোয়ার এসি হচ্ছে দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার দশ স্কোয়ার সময় একশো ছয় স্কোয়ার সময় ছত্রিশ চৌষট্টি হচ্ছে আট স্কোয়ার তাহলে হচ্ছে এবি হচ্ছে আট হয়ে গেল তাহলে এবি হচ্ছে আট এবি হচ্ছে আট এবার কি না এখান থেকে আমরা সাইন থ্রিটার মানটা বাক করিনি কারণ এখানে আমাদের সাইন থিটার মানটা লাগবে কারণ এখানে প্রমাণ করতে বলেছে ফাইভ ইন্টু সাইন থ্রিটা মাইনাস টেন থ্রি ইন্টু টেন থিটা সমান হচ্ছে জিরো তাহলে আমাদের সাইন থ্রিটা আর টেন থিটার মানটা আমরা বার করে নিই তাহলে সাইন থিটা তোমার কী হবে সাইন থিটা সমান হয় লম্ব বা অতিবুজ তাহলে এ বি বাই এসি তাহলে এবির মান আট এসি দশ এবং তারপর আমরা টেন থিটার মানটা বার করলাম টেন থিটার মানটা কী হবে না বাই ভূমি তাহলে আট বাই ছয় বো এবার প্রমাণটা কী করতে হবে না ফাইভ সাইন থিটা হচ্ছে মাইনাস হচ্ছে থ্রি টেন থিটা এটার মানটা আমরা বাই করি বার করব তাহলে ফাইভ ইন্টু সাইন থিটা এইট বাই টেন মাইনাস থ্রি ইন্টু টেন সিটার টেন থিটার মান কি আট বাই ছয় তাহলে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় কাটাগুটি গেল তাহলে কি এইটা আবার কাটাগুটি কাটাকুটি দেবে দুই চার এটা দুই চারে যাবে তাহলে ফোর ফোর মাইনাস ফোর শুনে হচ্ছে জিরো প্রমাণিত হয়ে গেলো এবার সাতের অঙ্ক করে দেখো যদি কট এ ফোর ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে কস এ এবং এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান হচ্ছে কোষে স্কোয়ার এ বোঝা গেল তাহলে কট এর মান কি না ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ এবার আমরা ত্রিভুজটাকে ফেলি ত্রিভুজ এটা থিটা এ বিসি তাহলে কট এস হয় না কটে কট এসন কী হয় তাহলে ওই কনটা অনুযায়ী ভূমি বাই লম্ব তাহলে ভূমি এটা ভূমি বাই লম্ব তাহলে ভূমিটা কী হবে ফোর লম্বটা হবে সেভেন পয়েন্ট ফাইভ এটা এসি মাঠে যা আমরা জানি এসি স্কয়ার সময় হচ্ছে স্কয়ার এবি স্কোয়ার এবপাত অনুযায়ী প্লাস বি সি স্কোয়ার তাহলে এ এব স্কোয়ার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভে স্কোয়ার বিসি স্কোয়ার হচ্ছে চার স্কোয়ার সেভেন পয়েন্ট স্কোয়ার কত হয় ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভে প্লাস

কষের সমান জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিটা কি চার অতিভুজ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আমরা বার করলাম এইট পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে কোষেকে এখানেই বার করি তোমার দেখাই তারপর হচ্ছে কোষেকে কোষেকে সমান আমরা জানি কোষেকে হচ্ছে সাইন এর বিপরীত তাহলে সাইনের মান কত না লম্ব বাই লম্ব বাই অতিভুজ তাহলে এটা কী হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর লম্ব হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ বোঝা গেল এরপর দেখো এটা প্রমাণটা করি ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে কট স্কোয়ার এ আমরা মান জানি তাহলে ওয়ান প্লাস ফোর পয়েন্ট সেভেন ফাইভ এ স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এটা চার চার ষোলো এটা হচ্ছে ফাইভ সিক্স এখানে মানটা আমরা বার্ক করেছিলাম ফাইভ সিক্স টু ফাইভ তাহলে এটা যোগ করে হচ্ছে তোমার সেভেন টু ফাইভ 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 সিক্স টু ফাইভ হয়ে গেল এবার এটাকে তাহলে এস এটা হলো ওয়ান প্লাস স্কোয়ার থিটার মান এরপর আমরা স্কোয়ার থিটার মানটা বার করবো স্কোয়ার থিটা এ কোশিস্কোয়ার এর মানটা বার করবো তাহলে কোশিস্কোয়ার এর মান কোশিস্কোয়ার এর সমান কি জানি এইট পয়েন্ট ফাইভ বাই সেভেন পয়েন্ট ফাইভের স্কোয়ার দেখো এটাই আসবে সেভেন পয়েন্ট সেভেন টু টু ফাইভ বাই ফাইভ সিক্স টু ফাইভ দেখো এটার সাথে এটা মিলে গেল তাহলে আমরা তাহলে আমরা বলতে পারি যে ওয়ান প্লাস করতে সেই হচ্ছে কোশেক স্কোয়ার এ এবার আটের অঙ্কটা দেখো আঠের অঙ্কটা কি বলেছে না সাইন সি সমান হচ্ছে দুই বাই তিন তবে সি এবং কোশিক সি এর মান হিসাব করে লিখি তাহলে এবার দেখো এটাকে ত্রিভুজে কনভার্ট করে নিলাম এটা থিটা এ বি সি নাম দিলাম তাহলে সাইন সি দুই বাই সি তাহলে এটা থিটা না ধরে এটা 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 সি ওকে এটা অনুযায়ী এটা সি বসিয়েছি তাহলে তাহলে আমরা সাইন সি সমান দুই বাই তিন তাহলে সাইন সি এই অনুযায়ী আমরা জানি সাইন সি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বটা কি না দুই বাই অতিভুজ অতিভুজ হচ্ছে তিন এবার এর মানটা আমাদের নির্ণয় করব সেই একই সূত্র পৃথোগ্রাসের সূত্র অনুযায়ী এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে বি সি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস স্কয়ার তাহলে এসি হচ্ছে তিন স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার তিন 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 স্কোয়ার সমান হচ্ছে নাইন আর এটা হচ্ছে দুই স্কোয়ার সমান হচ্ছে চার তাহলে হচ্ছে নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ তাহলে বি সি সমান হচ্ছে রুট ওভার পাঁচ এবার তাহলে কি এবার ক সি ইন্টু কসিক সি এর মানটা নির্ণয় করতে বলেছে ওরা তাহলে আমরা কস সি এর মানটা বার করি কস সি সমান কী হয় কস সি সমান হয় ভূমি পাই অতি বুঝ তাহলে বি সি বাই এসি এর মানটা কত হবে না বি সি হচ্ছে রুট অভার ফাইভ যেটা আমরা বার করেছিলাম রুট অভার ফাইভ বাই থ্রি এরপর হচ্ছে কোশিক্সি কোশেকসির মানটা কোশেকসির মানটা বার করি তাহলে কোশেকসি তাহলে কী জানি কোশিক্সি হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজটা কি তিন না কোশিক সি আমরা কী জানি না অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজটা কি তিন আর লম্বটা হচ্ছে দুই তিন বাই দুই বোঝা গেল তাহলে কোশেক সি কোশেক সি ইন্টু কি এর মানটা কোসেক সি এবং কো কোসেক্সি এবং কের মানটা আমরা বার করব তাহলে কোসেক্সি এর মান হচ্ছে তিন বাই দুই ইন্টু মানটা হচ্ছে রুট ও পাইভ বাই থ্রি তিন তিন কেটে গেলো তাহলে এর মানটা হবে রুট ও ফাইভ বাই টু এটাই হচ্ছে এর অ্যান্সার এবার দেখো নয়টাতে কী বলেছে নয়ের অঙ্কটাতে কী বলেছে না নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার সহকারে লিখি তাহলে আমি তোমাদের এখানে পেন্সিল করে এখানে তোমাদের পাশে লিখে দিচ্ছি এটা সত্য মিথ্যা তাহলে এক নম্বরটা কি বলেছে না তেন থিটার মান সর্বদা অপেক্ষা বড় এটা হচ্ছে ভুল দ্বিতীয়টা কি কর থিটার মান সর্বদা এক অপেক্ষা ছোট এটাও ভুল তিনেরটা কি একটি কোন থিটার জন্য সাইন থিটা চার বাই তিন হতে পারে এটাও ভুল তারপরে পাঁচটা কি বলেছে একটি কোন আলফা জন্য সেক থিটা বারো বাই পাঁচ হতে পারে এটা হচ্ছে সত্য তার পাঁচেটে কি বলেছে একটি কোন বিটার জন্য কোশেক বিটা সমান পাঁচ বাই তেরো হতে পারে এটা ভুল ছয়টা কি বলেছে একটি কোন থিটার জন্য কস থিটা তিন বাই পাঁচ হতে পারে এটা ঠিক আজকে আমাদের কোষ দেখি তেইশের এক এখানেই শেষ হলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কষে দেখি তেইশের দুইয়ের অঙ্কের সাথে আমি তোমাদের আবারও বলছি যে তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আমার অঙ্কগরণ যদি তোমার ভালো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো তাহলে গুড বাই আজকের মতো এখানেই শেষ করলাম